পূর্ব বর্ধমান জেলার ভাতারে বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের পানুয়া গ্রামে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে দুই পক্ষের বিবাদ চলছে। বুধবার এক পক্ষ জমিতে ধান কাটতে গেলে অপর পক্ষ এসে সেখানে উপস্থিত হয়। দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। পানুয়া গ্রামের বাসিন্দা খন্দেকার জাকির হোসেন অভিযোগ করেন, তিনি 70 বছর ধরে চাষ করে আসছেন। হঠাৎ করে তার কাকার ছেলে সৈয়দ হাসান ও সৈয়দ আলী ধান কাটতে বাধা দেয়। ধান কাটতে গেলে তারা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। এটা পানোয়া গ্রাম, কি সমস্যা? এটা আমাদের বংশ পরম্পরায় আমাদের সম্পত্তি, আমরা দীর্ঘদিন ধরে চাষ করছি। হঠাৎ করে এক বছর আগে আমাদের এই সৎ চাচা বলে কিছু প্লট এলার পর্যায়ে তুলে দিয়ে, কি নাম, আমাদের সম্পত্তি বলে খন্দেকার আশরাফ হোসেন, খন্দেকার আলী হোসেন চাচা আমার, আর খন্দেকার শহীদ হোসেন। ওরা কি বলছে? ওরা বলছে সম্পত্তি আমাদের আছে, ভাগ আছে, আমরা চাষ করে যতক্ষণ না কোর্টে মামলা ঝামেলা মিটবে ততক্ষণ ধান কাটতে পারবে। আজ কি হলো? আদৌ কিছু ওদের কিছু নাই। আজকে কি হলো? আজকে আমরা ধান কাটতে গেছিলাম, আমরা থানাকে কালকে বিগত দিনে আমরা নোটিশ করে গেছিলাম, যেরকম একটা আশঙ্কা করছি। তবে বলে তোমরা ধান লাগিয়ে যে পজিশন আছে সে পজিশনে থাকছে, কোনো নেই। অবৈধভাবে আইনের ভুল ব্যাখ্যা করে ওরা এরকম করে আমাদেরকে আটকালো, 8-10 জন দুষ্কৃতীকে নিয়ে গিয়ে এই আমার চাচা, এই চাচার ভাই, জ্যেষ্ঠ ভাইটাই সবাই থেকে আমার দিকে মারধর করলো। আমার শালা ছিল বাবু ফৌজদার, ওকে প্রচণ্ড মার মারলো, আমাকে মারলো, আমার বড় ভাই ছিল তাকে মারলো মেরে, এবং মানে রক্তাক্ত অবস্থায় মেরে জমিতে ফেলে দিয়ে, এবং বললো যদি এরপর আসি তোমাদের সমাধি দিয়ে দেবো, এখানে সমাধি করে দেবো। আপনারা অভিযোগ করবেন? আমাদের নামে যদি অভিযোগ করো তা তোমাদের সমাধি দিয়ে দেবো। আপনারা অভিযোগ করবেন? অভিযোগ করবো। কার কার নামে অভিযোগ করছে? বড়বাবুকে জানালাম। কার কার নামে অভিযোগ করবেন? খন্দেকার আলী হোসেন, খন্দেকার আশরাফ হোসেন, আর খন্দেকার শহীদ হোসেন। আপনার নাম? আমার নাম খন্দেকার জাকির হোসেন। কত বিঘা জমি ধান চাষ করেছেন আপনারা? 22.5 বিঘার মতো। তো এটা নিয়ে কি কোর্টে কেস হয়েছে? এই জমি নিয়ে টাইটেল সুট হয়েছে, কন্ট্রোল নামা কেস, কিছু নেই, কেসের কোনো ডিগ্রি নেই, কোনো কিছু হয় নাই। একটা টেম্পোরারি ইনজাংশন, মানে আইন ব্যাখ্যা, আইনি ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করে ওদের উকিলকে সাপ্রেস করে কোনো অর্ডার নেই যে আমি ধান পজিশনে আছি, আমি ধান লাগিয়ে ধান কাটতে পারবো না। এই অরাজকতা ভাতা থানায় চলছে দীর্ঘদিন ধরে, আমরা এটা উপলব্ধি করছি। এটা পানুয়া গ্রামে। হ্যাঁ, কী সমস্যা? পানুয়া গ্রামে আমাদের জামাইবাবুরা বিগত 70 বছর ধরে চাষ করছিল, সেটা ওরা লোকজন নিয়ে যে একটা আমাদের উপরে হামলা করে। কারা কারা হামলা করে? আলী হোসেন, আলী হোসেন আর তার পুত্র, এমনকি গ্রামের লোকজন কিছু লোককে টাকা পয়সা খাইয়ে পুরো আমাদের ওখানে সজোরে হামলাটা করে। কাদের কাদেরকে মেরেছে? আমাদের তিনজনকে মেরেছে ওরা। কাকে কাকে? মোহাম্মদ হোসেন, খন্দেকার জাকির হোসেন, আর বাবু ফৌজদার। পুলিশ গিয়েছিল? হ্যাঁ, পুলিশ গিয়েছিল, এমনকি ওদিনকে তুলে নিয়ে এসছে, আরো কিছু তোলার চেষ্টা করছেন। কি আপনারা ধান কাটছিলেন? হ্যাঁ, আমরা ধান কাটছিলাম, আমরা ধানটা কাটছিলাম। ওরা বাধা দিলে কেন? ওরা বাধা দিচ্ছে, ওরা বলছে আমরা যে ধান কাটবো আর কি, থানা আমাদেরকে পারমিশন দিয়েছে, কিন্তু আজও থানা ওদিনকে কোনো পারমিশন দেয়নি। জমিটা ধান লাগিয়েছিল কারা? জমি আমরা বিগত 60 বছর চাষ করছিলাম, এবং আমরা চাষ করেছি বলে বর্তমানে আমরা ধানটা কাটতে গিয়েছি। অপরদিকে সৈয়দ হাসান জানান, ওই জমিতে তাদের বাবার অংশ রয়েছে, এ বিষয়ে আদালতে মামলা চলছে। বর্তমানে কোনো কাজ করা যাবে না বলে আদালতের নির্দেশও রয়েছে, তার সত্ত্বেও ওই জমি খন্দেকার জাকির হোসেন ধান কাটতে যায় বলে অভিযোগ, তারা বাধা দিয়েছে। ভূঁয়ে ইঞ্জিনশন জারি আছে বুঝলেন তো, কোর্ট থেকে যে কেউই নামতে পাবে না বা কেউই কাটতে পাবে না। এবং কোর্টেও জানানো হয়েছে, কোর্ট থেকে জানানো হয়েছে, থানাতেও পিটিশন দেওয়া হয়েছে, পঞ্চায়েতে দিয়েছে, হ্যাঁ সব জায়গায় দিয়েছে, তার সাথে ওরা জোর করে ধান কারা কাটতে নেমেছে? কারা? ওই যে আমার এ ভাইরা। কি নাম? ওই একটা ওই জাকির হোসেন, আর একটা ওর ভালো নামটা জানি না বাবুটা, ওর ডাক নাম হচ্ছে সঞ্জয়। তো ওরা ধান কাটছিল, আপনারা ওদেরকে মারধর করেছেন এরকম অভিযোগ করেছেন? না না, মারধর কেন করবে? এবার হয়তো ওরা নামিয়েছে যে ইঞ্জেকশন জারি আছে, কাটবে কেন? হয়তো ঠেলাঠেলি হতে পারে, মারধর তো হবে না। আমাদের সঙ্গে এতদিন ধরে ঝগড়া, কোনোদিন করি আমরা গায়ে হাত দিই না। ওরা কত বছর চাষ করছে জমিটা? খারাপ আপনার ভাইরা? ওরা কিছু ভূঁই করছে, হ্যাঁ, আর কিছু আমাদের আছে। যে জমিটা নিয়ে ঝামেলা হচ্ছে জমিটা কাদের? জমিটা জমিটা আমাদেরও আছে, ওদেরও আছে, আমাদের ভাগ আছে। হ্যাঁ, তো এখন চাষ করেছে কারা? এখন এখন আমরা করেছি। তো ধান কাটতে বাধা দিচ্ছিলেন কেন? ওরা অভিযোগ করছে ধান করতে বাধা দিচ্ছিলেন, ইঞ্জেকশন জারি আছে, ইঞ্জেকশন জারি আছে, তার জন্য কোর্টে অর্ডার দেখ যে হ্যাঁ ধান কাটতে নামো দুই পক্ষ,
এখন ইঞ্জিনিয়ার জারি আছে সে নামবে কেন? ওই মাঠে যেমন নামিয়েছিল সেই দিন, সেদিন বারণ করা হয়েছে না ইঞ্জিনিয়ার জারি আছে কেন নামাবেন আপনারা? হ্যাঁ, কোর্ট থেকে আবার অর্ডার আনুক, থানায় দেখ, থানা তখন অর্ডার দেবে যে হ্যাঁ কাটোগা। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাতা থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা।